তো আমরা হচ্ছে আজকে ভেক্টরে কিছু ম্যাথমানিক্যাল প্রবলেম দেখবো যেহেতু আসলে আমরা চাচ্ছিলাম যে ভেক্টর ক্যালকুলার শুরু করতে বাট দেখি পরের ক্লাসে ভেক্টর ক্যালকুলাস শুরু করবো বাট আজকে কিছু মানে কিছু ক্যালকুলাসের জিনিস আমরা দেখবো যেটা আমরা অলরেডি গতিবিদ্যায় দেখছি হুবহু সেম জিনিসই জাস্ট গতিবিদ্যায় আমরা স্কেলার ভ্যালু নিয়ে কাজ করছি এখানে আমরা ভেক্টর ভ্যালু নিয়ে কাজ করবো সেম জিনিসই দেখবো বাট তারপর হচ্ছে আমরা মেইন যে ক্যালকুলাসের বিষয়টা যে ডাইভার্জেন্স কাল গ্রেডিয়েন্ট এগুলোতে আমরা যাবো না এগুলোতে আমরা নেক্সট ক্লাসে যাব তো যাই হোক এখন আপনাকে দেখিনি কিছু প্রবলেম এই প্রবলেমগুলো তোমাদের মেবি আমি করাই নাই এগুলো কিছুটা আর কি ডিফারেন্ট মানে এই টাইপ এই টাইপ করাইছি বাট এই ধরনের প্রবলেমগুলো করাই নাই ঠিক আছে সো কিছুটা ডিফারেন্ট আছে এই অঙ্কগুলোর মধ্যে এই জন্য তোমাদের অঙ্কগুলো আমি সিলেক্ট করেছি তো সবার আগে দেখি আমরা যে নাম্বার 1 যে ম্যাটটা দিছে দেখো খেয়াল করে আই উইশ তোমরা এগুলো করো নাই আর যদি করে থাকো তাহলে খুব ভালো তাহলে তোমরা অনেক বেশি প্র্যাকটিস করছো আমি বিশ্বাস করি তাহলে এটা যাই হোক তো নাম্বার 1 যে প্রবলেমটা দিছে এখানে দেখো a 2i 4j 5k হলে ভেক্টরটি xyz অক্ষের সাথে কতক্ষণ উৎপন্ন করছে অর্থাৎ যেখানে যে অক্ষ দেওয়া আছে এক্স ওয়াই জেড এই অক্ষ ত্রয়ের সাথে কতক্ষণ উৎপন্ন করছে এই একটা ভেক্টর দেখো আমরা কিন্তু মধ্যবর্তী কোন নির্ণয়ের অঙ্ক অঙ্ক করছিলাম তখন আমরা দেখছিলাম কি বলতো যে তখন আমরা করছিলাম এরকম যে একটা এ ভেক্টর দেওয়া ছিল দেন একটা বি ভেক্টর দেওয়া ছিল তো এই এ এবং বি ভেক্টরের মধ্যবর্তী কোন নির্ণয় করছিলাম আমরা এভাবে যে কস থিটা টু ঠিক আছে যে এ ডট বি এভাবে করে আমরা এটা কি করছিলাম প্রথম মধ্যবর্তী কোন নির্ণয় করছিলাম এই যেভাবে করে দুটার মডুল আছে নিচে হবে তাই না এরকম করছিলাম উপরে তোমার হচ্ছে ডট গুণ এ আর বি এর ডট গুণ আর নিচে তোমার হচ্ছে এ এর মডুলাস আর বি এর মডুলাস তাই না মানে রুট ওভার স্কয়ার টার্মটা যেটা তো এটা তো আমরা বুঝছি এটা তো আর আমি বলি না যে তোমার পারো না তোমার পারো এটা বাট এখানে আমি যে অঙ্কটা দিছি মাত্র এখানে দেখো খেয়াল করে যে এ টু হচ্ছে টু আই প্লাস ফোর জে মাইনাস ফাইভ কে এখন এই একটা ভেক্টর দেওয়া আছে এই ভেক্টরটা অ্যাকচুয়ালি এক্স অক্ষ ওয়াই অক্ষ এবং জেড অক্ষ ঠিক আছে অর্থাৎ এক অক্ষ বরাবর আই একক ভেক্টর জেড একক ভেক্টর এবং জেড অক্ষ বরাবর কে একক ভেক্টর এই যে ভেক্টরগুলো যে নির্দেশ করতেছে এখানে অ্যাকচুয়ালি এটা কত ডিগ্রি কোন উৎপন্ন করছে লাইক আমি যদি বলি এখানে যদি জিনিসটা একটু বোঝাই বলি যে সাপোজ ধরো যে এই হচ্ছে আমার এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষ ঠিক আছে এখন যদি আমি এটা বলি যে এখানে এই যে তোমার এটা হচ্ছে তোমার টু একক তার মানে এটা তোমার হচ্ছে এদিকে টু যাবে ঠিক আছে দেন তোমার এদিকে ফোর যাবে ঠিক আছে অর্থাৎ আমি এক্স বরাবর এদিকে আসলাম দেন তোমার হচ্ছে ওয়াই বরাবর এখানে আসলাম দেখো খেয়াল করে দেখো এদিকে এক্স অক্ষ এদিকে ওয়াই অক্ষ এদিকে জেড অক্ষ তাহলে এক্স বরাবর টু আসলাম ওয়াই বরাবর ফোর আসবো তাই না ফোর তার মানে এই যে এক দুই তিন চার ফোর আসলাম আর জেড বরাবর ওদিকে যাব ওদিকে মানে বিষয় হচ্ছে পিছন দিকে এটা তোমার সামনের দিকে এটা পিছন দিকে অ্যাকচুয়ালি কি এরকম এটা এরকম বেকা এটা কিন্তু কখনোই বেকা না তাই না এটা উপরের দিকে এটা ডান দিকে এবং এটা সামনের দিকে এটা তোমার এটা তোমার হচ্ছে তোমার সামনে দিকে অর্থাৎ কম্পিউটার ভেদ করে বের হয়ে যাবে অর্থাৎ আমার যে ব্ল্যাক স্ক্রিন এটা ভেদ করে সামনে দিকে চলে আসবে সো ওটা তো আমরা টু ডাইমেনশনাল দেখাতে পারি না তাই তোমার হচ্ছে আমরা এটাকে এরকম বেঁকা দেখাই ঠিক আছে বাট এটা কিন্তু আসলে বেঁকা না এটা কিন্তু হচ্ছে নব্বই ডিগ্রি কোনেই আছে ঠিক আছে তুমি যদি একটা তোমার ঘরের কোণার দিকে তাকাও ঘরের কোণার দিকে তাকালেই বুঝবা যে উপর দিকে একটা রেখা গেছে ডান দিকে এটা রেখা গেছে বাম দিকে এটা রেখা গেছে ঠিক আছে জিনিস হচ্ছে অনেকটা এরকম তো সেই বরাবর যদি আমি চিন্তা করি তাহলে এটা তোমার হচ্ছে মানে দুই ঘর আমি সামনে আসলাম চার ঘর হচ্ছে আমি উপরের দিকে গেলাম ওয়াই বরাবর এবং কিছুটা আমি পিছন দিকে যাবো যেটা পজিটিভ পজিটিভ নেগেটিভ আমি আমি পিছন দিকে যাবো আর হলে এটা সামনের দিকে আসতাম ঠিক আছে সামনের দিকে তো আসতে পারছি না তো পিছন দিকে যাবো আর কি ঠিক আছে পিছন দিকে গিয়ে আমাদের একটা ওটা ফাইভ ফাইভ বরাবর যাবে ঠিক আছে ফাইভ ফাইভ বরাবর ফাইভ একক বরাবর পিছন দিকে যাবে এটা হচ্ছে বিষয়টা এরকম তো এই যে এখানে জেড অক্ষ এই যে তোমার এই যে অঙ্কটা এই যে ভেক্টরটা এটা তোমার অ্যাকচুয়ালি এক্স ওয়াই জেড এর সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে এটা আমাকে মেইনলি বের করতে হবে এখন হ্যাঁ তো এটা বের করতে টেকনিকটা হচ্ছে আমি ধরে নেই যে এক্স অক্ষের সাথে তোমার থিটা ওয়ান ঠিক আছে ধরে নিলাম যে এক্স অক্ষের সাথে তোমার হচ্ছে থিটা ওয়ান ওয়াই অক্ষের সাথে তোমার হচ্ছে থিটা টু এবং জেড অক্ষের সাথে থিটা থ্রি থিটা থ্রি ডিগ্রি কোণ উৎপন্ন করছে এরকম ধরে নিই তাহলে আমি যদি এখানে হিসাব করতে চাই তাহলে এটা হবে হচ্ছে এরকম যে কস থিটা ওয়ান ওস থ্রিটা ওয়ান ইজ এক কল টু ভালো মতো বুঝব জিনিসটা যেহেতু এক্সক্কো ঠিক আছে যেহেতু বা এক ছক্খো আমি আগে সবার আগে এক এ ভেক্টরটা নিব এ ভেক্টর নেওয়ার পরে এটার সাথে হচ্ছে আমি আই গুণ করবো ঠিক আছে আই গুণ করব আই শুধুমাত্র আই একক ভেক্টর যদি যেহেতু থ্রি টা ওয়ান বের করতেছে থ্রি টা কার জন্য এক্সের জন্য তাহলে এক্স ছক্ষে কে আছে এক ভেক্টর আই আছে তাহলে আই একক ভেক্টর আমি গুণ করব এ এর সাথে এবং দেন এটার হচ্ছে আমি মড গ্লাস বের করবো এটা আমি মড গ্লাস বের করবো ঠিক আছে এই দেখো যেভাবে আমরা মধ্যবর্তী কোন বের করছিলাম হুবহু সেটাই বাট কথা হচ্ছিল যে মধ্যবর্তী ছিল বলতো বি ভেক্টর ছিল তখন আমরা এখানে বি বসাইছি বাট এখন তো আমরা বি নাই এখন আমি কি বসাবো এখন আমি একক ভেক্টর বসাবো কোন একক ভেক্টর আমি যে এক্সাইজের সাপেক্ষে বের করতেছি সেই এক্সাইজের সাপেক্ষে একক ভেক্টর বিকজ অবভিয়াসলি মাথায় রাখবে আমাকে এখন দুইটা ভেক্টর লাগবে দুইটা ভেক্টর মাথায় রাখবা যে কোনো মধ্যবর্তী কোন তুমি বের করো না কেন তুমি কখনো একটা ভেক্টরের জন্য মধ্যবর্তী কোন বের করতে পারবা ইম্পসিবল কিভাবে বের করবো তোমাকে পসিবল কোন মানে কি অলওয়েজ দুটো অ্যাঙ্গেল তোমাকে মানে দুটা তোমাকে এখন বাহু রাখবে এটা হচ্ছে মেন কথা যে দুটা সৈন্য বাহু লাগবে ঠিক আছে বাহু করতে আসবে বা বল করতে আসবে বা ভেক্টর করতে আসবে অবভিয়াসলি তোমাকে একটা সেই অ্যাক্সেস এক ভেক্টর নিতে হবে তো এটা হচ্ছে মেইন টেকনিক নরমালি আমরা যেটা করি আমরা যেটা শর্টকাট সূত্র अप्लाई করি ঠিক আছে আমরা এইভাবে করি যে এ এ বসাবো সরি এখানে এ এর যে এটা আছে এর মধ্যে যে তোমার হচ্ছে এক্স এর বরাবর যে টার্মটা আছে 2 দেখে নর্মালি পোলাবেন এভাবে বসায় টু আর নিচে তোমার রুটোভার এটা এটা মোডুলাস বসায় অর্থাৎ টু এ স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার প্লাস মাইনাস ফাইভ হোল স্কোয়ার নর্মালি পোলাবেন এভাবে শর্টকাট ম্যারা যায় ঠিক আছে সমস্যা নেই সৃজনশীল প্রশ্ন আসলে হয়তোবা তোমার অ্যান্সার ঠিক হবে তাই তোমাকে হচ্ছে নাম্বার হয়তো বা তোমাকে এক বা দুই দিবে ঠিক আছে কারণ কিন্তু কখনো তিন দিবে না ঠিক আছে কেন তিন দিবে না বা এমসি কোতে তুমি জিরেক্টলিটা অ্যাপ্লাই করতে পারো এমসি করতে কেননা এম সি আসলে এটা অ্যাপ্লাই করার কোনো ব্যাপার না ঠিক আছে এমসি করতে তোমার জাস্ট অ্যান্সার লাগে কিন্তু নর্মালি তুমি সি সিকিউরিটি যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে কখন এটা অ্যাপ্লাই করবে না কারণ এটা অ্যাপ্লাই করলে তোমাকে ফুল মার্ক দিবে না কারণ এটা তোমার স্ট্যান্ডার্ড ফর্ম না তোমাকে বুঝাইতে হবে যে এটা কিভাবে আসছে এটা তোমার দেখো কিভাবে আসছে আমি যদি যেটা আমি এটা সলভ করি দেন কোশ্চেন নিব সমস্যা নাই যে হ্যাঁ হাত তুলে রাখছো আমি কোশ্চেন নিব সমস্যা নাই তো 2i 4j 5k ঠিক আছে এখন দেখো তাহলে এটা কিভাবে আসছে একটু দেখাই দিই এটা তো শর্টকাট বললাম আমি যে ডাইরেক্ট তোমার হচ্ছে নিচের মডুলাস থাকবে আর উপরে তোমার হচ্ছে যেটা তোমার টার্ম দিছে আর কি x এর বরাবর সেটা আর কি বসাই দেব তো এটা তোমার এইভাবে আসছে দেখো এই যে একক ভেক্টর এটা তোমার ডট গুণ অবভিয়াসলি এন্ড এখানে তোমার হচ্ছে এর মডুল আস তার মানে টু স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার প্লাস মাইনাস ফাইভ হোল স্কোয়ার দেন আয়ের মডুল আস ঠিক আছে আয়ের মডুলাস দেখো এখন বলো বলতো এর সহগটা কি এখানে এর সহগ দেখো তো এর সহগ এখানে ওয়ান সরি এটা না মানে একক ভেক্টরের এখানে শখটা কি দেওয়া আছে অবভিয়াসলি এখানে ওয়ান দেওয়া আছে এখানে ওয়ান হবে এর সহগ এখানে এর শখ যদি ওয়ান হয় তার মানে রুট ওভার ওয়ান স্কোয়ার ঠিক আছে লুট ওভার ওয়ান স্কোয়ার মানে এখানে তুমি এটা এটা নিবা না কিন্তু ঠিক আছে এখানে এটা নিবা না এখানে তুমি জাস্ট এই যে আই একক ভেক্টর শুধুমাত্র একক ভেক্টরের যে সহগটা শখটা ওয়ান সেই ওয়ানটা তুমি নিবা অর্থাৎ এখানে যদি তুমি থিরাটু বের করতে চাই থিটা টু সেক্ষেত্রে এটা তোমার এখানে যে ডট মানে যে গুণ করতে হবে ডট গুণ তখন তোমার আবার যে একক ভেক্টর কি হবে সেখানে আবার সেম ভাবে এটা ওয়ান হয়ে যাবে তো যেহেতু আসলে ওয়ান এখানে ওয়ান এর যেহেতু কোনো আসলে ভ্যালু থাকে না ঠিক আছে এটা কিন্তু এটা সরি এখানে তো প্লাস হবে না এটা কিন্তু গুণ হবে হ্যাঁ এটা কিন্তু গুণ হবে এই যে তো যেহেতু আসলে ওয়ানের কোনো ভ্যালু নাই ওয়ান কে আমরা ওয়ানই ধরি তো এখানে আসলে এই জন্য এখানে এই জায়গাটা দেখো এখানে খেয়াল করে এখানে ওয়ান গুণ করা নাই পাশাপাশি এখানে তোমার তুমি যে ডট গুণ করতে চাও তাহলে কি হয় দেখো তো খেয়াল করে তুমি যে ডট গুণ করতে চাও আমি একটু মুছে দিই ক্লিয়ার ক্লিন করে দিই নাহলে আবার অনেকে ভুল করবা হ্যাঁ এই এই ডট গুণ ঠিক আছে তো এখন যদি তুমি এখানে ডট গুন করো তাহলে কি হবে দেখো তো তুমি যদি আই এর সাথে আই এর ডট গুন করো আমার নর্মালি দেখছিলাম তাই না যে আই ডট আইয়াল টু তোমার হচ্ছে ওয়ান আই ডট জে ঠিক আছে আই ডট জে i আই ডট কে আই ডট কে ইজ ইকল টু জিরো ঠিক আছে তো সেই হিসাবে যদি আমি চিন্তা করি এগুলা কিন্তু তোমার সব ডট গুনে কিন্তু বই পড়ছো তাই না আমি তোমার এগুলা দেখাই নাই মানে এগুলা খুবই ইজি জিনিস এগুলো দেখানোর মতো কিছু ছিল না এগুলা সব বইতেই আছে তো এই জন্য এগুলো দেখাই নাই আমি এখানে আই ডট আই করলে হচ্ছে ওয়ান হবে তাই না তো ওয়ান মানে কি এখানে কত আছে টু আছে তার মানে টু হবে টু হবে আবার নিচে তোমার হচ্ছে কি হবে এগুলো সব জিরো হয়ে যাবে এটা জিরো এটা জিরো

সরি সেভেন্টি টু ডিগ্রি সেভেন্টি টু পয়েন্ট সিক্স ফাইভ ডিগ্রি ঠিক আছে এটা আমাদের নাম্বার ওয়ান কোয়েশ্চেনের অ্যান্সার সরি একটা অ্যান্সার আর কি ঠিক আছে সেম ভাবে কস থিটাটা বের করো এটা একদম হুবহু সেম প্রসেস তুমি কি করবা এ ডট এবার তুমি জে দিবা ঠিক আছে জে ভেক্টর দিবা আবার সেম ভাবে এটাও করে দাও দেন তোমার ডট জে ঠিক আছে এটা মডুলাস তাহলে আবার সেম ভাবে উপরেও তুমি একই জিনিস লিখবা বাট এখন কথা হচ্ছে আমি আর লিখলাম না বিকজ তুমি বুঝতে পারতো এখানে কি করব আমি এখন আমি এটা লিখবো দেন ডট জে করব তো ডট জে মানে কি যে এখানে আই আই জিরো হবে কে তোমার কে জিরো হবে ঠিক আছে আই আর কে যদি জিরো হয়ে যায় তার মানে কি তার মানে হচ্ছে তোমার এখানে শুধুমাত্র ফোর থাকবে তাহলে ফোর থাকবে ফোর লিখে দিলাম ডিভাইড বাই রুট ওভার ফোর্টি ফাইভ সো থ্রিটা টু কত হবে এখানে এটা মেবি ফিফটি থ্রি পয়েন্ট সামথিং হবে আমার অ্যান্সারটা মনে নাই আর তোমার একটু বের করে নিও সমস্যা নাই আচ্ছা মনে পড়ছে এটা ফোর ডিগ্রি হবে হ্যাঁ বাস এবার সেম ভাবে এটার ক্ষেত্রেও তুমি হচ্ছে এটা কে এবার কে এর সাথে গুণ করো দেন এটা মডুলাস বের করে দাও ঠিক আছে তাহলে এবার সেম ভাবে তুমি উপরে উপরে খেয়াল করো উপরে তোমার কি কে আছে এখানে 2y 4j 5k তো এখানে তোমার এবার কে এর সাথে গুণ হচ্ছে কে এর সাথে তাহলে i আর j 0 হয়ে যাবে তো এখানে তোমার কি হবে এটা -5 হবে তাই না -5 তাহলে √45

মানে এই যে সূত্রটা না এটা দিয়ে সিকিউ করছে এটা এটা যে না 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 ওইটা দিয়ে ওইটা ওইটা এটা এটা cos θ হ্যাঁ ওইটা দিয়ে সিকিউ করছে ও আর কিছু করে না এখানে আর কিছু করে না 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 আর কিছু করে না উপবন্ধনটা দেখায় না এটা হচ্ছে বইয়ের এটা তোমার হচ্ছে বইয়ের মিসটেক বুঝতে পারছো তুমি যে চিন্তা করো এটা এটা তুমি কোন হিসাবে লিখবা কোন সেন্স থেকে এটা আসবে বুঝাইতে হবে না যে এটা কোন অক্ষ ওয়াই মানে আই মিনস তোমার হচ্ছে এক্স অক্ষ দেন জে মিনস ওয়াই অক্ষ

ভাই এখানে আই ইন্টু ওয়াই ইকুয়াল টু ওয়ান এখানে ওয়ান লেখলেন যে ভাই এখানে যদি ক্রস গুণ হইতো তাহলে কি এখানে কি হইতো ক্রস গুণ হলে আচ্ছা ক্রস গুণ হলে জিরো হইতো মানে জিরো হবে হ্যাঁ ক্রস গুণ হলে জিরো হবে আচ্ছা এগুলা তোমাদের হচ্ছে সব বইতে দাওয়া আছে বুঝতে পারছো বইতে তুমি দেখবা যে এক জায়গায় চার্ট করে দাওয়া আছে যে ডট গুণের ক্ষেত্রে কি কি ভ্যালু আসে ক্রস গুণের ক্ষেত্রে কি কি ভ্যালু আসে আবার মনে করো যে তুমি মনে করো যে আই ক্রস সরি আই ক্রস মনে করো যে জে লিখলা ঠিক আছে সেক্ষেত্রে তোমার ওয়ান হবে কিন্তু দাও তো সেক্ষেত্রে এগুলা কোনো মানে কোনো ইম্পর্টেন্ট বিষয় না এগুলো এগুলো এম আসতে পারে আর আমি আসলে এগুলো ভুলে গেছি আসলে বই কিন্তু একদমই পড়ি আমি তোমাদের বই আমি তোমাদের মানে এটা আসলে আমার নিজেরও ভুল তোমাদের মাঝে মাঝে বই দেখানো উচিত আমার তো এটা আসলে আমার মিস্টেক যেটা আমি দেখাইনি তোমাদেরকে বাট বই দেখাবো সমস্যা নাই তোমাদেরকে নিউটনের বলবিদ্যায় তোমাদেরকে আমি বই থেকে করাবো প্রবলেম নাই বিকজ ওখানে আসলে অনেক বেশি টাফ জিনিসপাতি আছে তো এগুলো আসলে সবকিছু যদি আমি নিজের মতো করে পড়াইতে যাই দেখা যাবে তোমাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে তো এত কঠিনটা আমি যাবো না আমি তোমাদের বই থেকেই দেখাবো আর তোমাদের বই আমি খুলিয়ে দেখি আমি আসলে আমার নিজের মাথায় যা আছে সেই জিনিসগুলো তোমাদেরকে আসলে আমি পড়াই যাই বুঝতে পারছো আমি কোন স্টাডি করি না এটা তো মেন কথা এটা আমার সবচেয়ে বড় একটা ভুল একটা টিচার তখনই বেস্ট হবে যখন সে আসলে স্টাডি করবে টিচার যদি নিজেই স্টাডি না করে তা সেই স্টুডেন্টকে কি পড়াবে তো আসলে আমার মনে ছিল তাই আর আমার নিজের পড়তে হবে কিছুটা বিকজ যেমন তোমার হচ্ছে সব মিললে আমাকে কোয়েশ্চেন পাঠা রাখছে আমি ধরে এখনো অ্যান্সার বেরিয়ে মানে করিয়ে দিন ওকে কারণ ওই আমি ভুলে গেছি আসলে ওটা আমাকে আমি বসতেই পারিনি ভুলেই যাই করে প্রবলেম সলভ করতে বাট ভুলে যাই প্রবলেম সলভ করতে গিয়ে মনে থাকে না যে বসবো আমি টাইম নিয়ে তো সফট তুমি হচ্ছে কি করবা যে আমি যদি কোনো কিছু ভুলে যাই তো বলবো যে ভাইয়া আপনি একটু কাইলে সলভ করে মানে বারবার করে নক করবো আমাকে কারণ তুমি যদি বারবার করে আবার নক না করো আমার সমস্যা নাই আমার তো সময়ের তারা নাই না 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 তুমি যদি আমাকে নক না করো তাহলে আমি ভুলে যাবো এটা তো হচ্ছে মেইন কথা আমাকে একটা ছেলে আছে সেকেন্ড ইয়ারের ওই ছেলে আমাকে প্রতিদিন একবার করে নক করে ভাইয়া প্রবলেম করাইছেন পরে ওর একটা প্রবলেম আমি দশ দিন পরে যা সলভ করছি ওই দিন ওয়াক না করতো তাহলে দশ দিন পরেও সলভ করতাম না ঠিক আছে এটা হচ্ছে ভুলে যাই আমি এটা হচ্ছে আমার মেন বিষয় আচ্ছা যাই হোক তাহলে আমি দুই নাম্বারটা দেখি দুই নাম্বারে কি দিছে যে দুই নাম্বারে দুটা ভেক্টর দেওয়া আছে আচ্ছা এই যে অঙ্কটা এই অঙ্কটা আমি তোমাদের দিছি হচ্ছে মানে ভেক্টরের লম্ব অভিক্ষেপ এবং ভেক্টরের যে উপাংশ এটার ডিফারেন্সটা বোঝানোর জন্য ঠিক আছে এই অঙ্কটা এটা তোমার পারো আমি জানি তারপর তোমাদের জাস্ট এটা ডিফারেন্সটা বোঝানোর জন্য দিছি অঙ্কটা যে এ ভেক্টর সমান সমান এত বি ভেক্টর সমান সমান এত হলে বিয়ের বিয়ের উপর এ লম্ব বিক্ষেপ এটা তোমাল অলরেডি করা এক তোমাদেরকে আমি টাইপ ফোর এন্ড ফাইভে জানি এবং বিয়ের দিকে এর উপাংশ বের করো এটা কাইন্ড অফ উপাংশ ভেক্টর বের করো ঠিক আছে এখানে ওয়ার্ডটা মিসিং আছে বাট উপাংশও দিতে পারে কোশ্চেনে আমাদের শুধুমাত্র ভেক্টর যে বলবো তার জন্য কথা না তোমাদের কোয়েশ্চেন আসতে পারে ভাইয়া আপনি তো উপাংশ বের করো যে সূত্রটা দেখেছেন সেই সূত্র আমি যদি ফলো করি তাহলে তোমার এই আসার জীবনও আসবে না তোমার শুধু ওখানে শুধুমাত্র ভ্যালু আসার কথা এখানে আমার ভেক্টর করতে আসছে বিকজ ওইটা তোমার শুধুমাত্র স্কেলে ভ্যালুর জন্য সূত্র ছিল আর তোমাদেরকে আমি ভেক্টরের সূত্র দেখাই নাই ঠিক আছে তো তোমাদেরকে এখন আমি ভেক্টরের সূত্র দেখাবো ক্লিয়ার তাহলে তোমাদের জিনিসটা একটু ক্লিয়ার হয়ে যাবে মানে তোমাদের জিনিসটা সহজ হয়ে যাবে বোঝার জন্য আসলে ডিফারেন্সটা কোন জায়গায় ঠিক আছে তো চলো আমরা দেখি অঙ্কটা তাহলে এখন আমরা আসো এই অঙ্কটা সলভ করে ফেলি দুই নাম্বারটা তো আমাদের কি কি ভেক্টর দিছে যে a a তোমার হচ্ছে এখানে আহ থ্রি আই আমি একটু কুইকলি পড়াই কারণ তোমাদের আবার ক্লাস আছে তোমাদের তো মেবি ক্লাস দটা থেকে তো আমি মেবি বি প্রবলেম হবে না তেমন একটা দশটার আগে শেষ হয়ে যাবে আসলে আমার নিজেরও ক্লাস শুরু করতে পাঁচ মিনিট লেট হয়েছে তোমাদের পি এড বানিয়েতে গিয়ে আর ক্লাসের যে পার্টিসিপেন্ট সে দেখে তো আমি হতাশ হয়ে গেলাম দেখি তাহলে এবার ফার্স্টে আমার নাম্বার ওয়ান যে ট ইয়েটার সেটা আমাকে বসে কি বলতো যে বিয়ের আহ বিয়ের দিকে ঠিক আছে বিয়ের উপর সরি বিয়ের উপর বিয়ের উপর এ এর লম্ব বিক্ষেপ ঠিক আছে লম্ব বিক্ষেপ এখন আমি তোমাদেরকে অলরেডি বলছিলাম যে আসলে বিক্ষেপ জিনিসটা কি হচ্ছে কাইন্ড অফ লাইক তোমার হচ্ছে এখানে একটা তুমি লাঠি রাখছো এই লাঠিটা তোমার হচ্ছে মনে করো ধরো যে এটা তোমার হচ্ছে বি ঠিক আছে মনে করো এটা বি এবং এটা তোমার হচ্ছে ভূমি এই ভূমিটা তোমার হচ্ছে ধরো এ ঠিক আছে অর্থাৎ এটা তোমার হচ্ছে বেজ এটা ভূমি এটা বেজ হ্যাঁ আর এটা তোমার হচ্ছে একটা হাইটে আছে এটা একটা হাইটে আছে ঠিক আছে এখন যেসব তোমার একটা এরকম যে এখানে তোমার মনে করো সূর্য ঠিক আছে তোমাকে এখন আলো দিচ্ছে সূর্য যদি এটা হয় তার মানে এখানে তুমি যদি ইয়ে করো যেখানে তুমি বি ভেক্টর রাখো তাহলে ভূমির উপর কি হবে একটা ছায়া পড়বে না বলো এই যে এখানে ছায়া পড়বে না এটা ছায়া পড়বে তাই না বি একটা ছায়া পড়বে তো এই যে বি এই যে তোমার এর উপর সরি এখানে তোমার বি এর উপর এ বসে তার মানে এখানে তোমার এটা বি হবে এটা এ হবে ঠিক আছে আমি একটু ভুল বলছি কারণ এখানে কোয়েশ্চেন অনুযায়ী এটা বি এর উপর এ লম্ব অভিক্ষেপ তার মানে এটা বি বিটা তখন হচ্ছে বেস বি এর উপর এ লম্ব অভিক্ষেপ ঠিক আছে এই যে তোমার লম্ব অভিক্ষেপ এই যে ছায়াটা এইটাই আসলে কি বলতো মেনলি তোমার হচ্ছে এই যে এখানে এটা লম্ব অভিক্ষেপ বা ছায়া ঠিক আছে যে ছায়াটা যা পড়ছে এটা আর কি মানে তোমার মনে করা যায় জাস্ট বাংলা ভাষায় এক্সপ্লেনেশন দিলাম আর কি আসলে জিনিসটা একটা এরকম না জিনিসটা হচ্ছে একটা ভেক্টরের ভাষায় যে এ লম্ব অভিক্ষেপ বলতে বোঝায় যে এ কস থিটা ঠিক আছে এ কস থিটা এক কথায় এ কস থিটা এ এই কষ্টটা কিভাবে আসলে তোমাদেরকে অলরেডি আমি দেখাইছি যে এ ডট বি ইজ ইকাল টু এ বি কস থিটা তো এখান থেকে যদি আমি এ লম্ব বের করতে চাই তার মানে এ কস থিটা নিব আমি এবং এ ডট বি রাখবো দেন এই বিটাকে নিচে পাঠিয়ে দিব এন্ড এই বিটা কি হবে এই বিটা সব হবে অ্যাকচুয়ালি মডুলাস ঠিক আছে মডুলাস হবে বাস তার মানে আমি যদি এখানে লিখি যে থ্রি আই প্লাস ফোর জে এই ভাইয়ারা তোমরা কোনো চ্যাটে কোয়েশ্চেন লিখো না ঠিক আছে তোমরা নিজেরা চ্যাট করো বাট কোয়েশ্চেন লিখো না

আচ্ছা তাহলে এইবার কোয়েশ্চেনে অ্যানসার কি লিখবো যে ভেক্টরের লম্ব বিক্ষে উপাংশের মধ্যে পার্থক্যটা কোন জায়গায় এটা আমার একটু দেখিয়ে সেটা হচ্ছে যে বিয়ের দিকে এর উপাংশ যদি আমি বের করতে চাই তাহলে আমাকে সূত্রটা একটু লিখে রাখো যে যার দিকে এবং যার উপর বিষয়গুলো খেয়াল রাখবা যে যার যার জন্য বের করতেছি এবং যার দিকে বের করতেছি এই বিষয়টা তোমরা একদমই ভুল করবে না ঠিক আছে যদি আমি বিয়ের দিকে এর উপাংশ বের করতে চাই অর্থাৎ বি বরাবর হ্যাঁ বি বরাবর আর এক কথায় বি বরাবর যদি এরূপাংশ বের করতে চাই তাহলে বি এর উপর এ এর লম্ব বিক্ষেপ আচ্ছা এখানে লিখি লম্ব অভিক্ষেপ ইন্টু বি এর দিকে একক ভেক্টর একক ভেক্টর এই যে জাস্ট এই একটা একক ভেক্টরের জন্য তোমার আসলে অঙ্কগুলোর মধ্যে একটা অ্যান্সারের ডিফারেন্স হবে তো ওই ডিফারেন্সটি হচ্ছে মেইনলি উপাংশ আর লম্ব পার্থক্য অর্থাৎ উপাংশ বের করতে হলে আমাকে অবশ্যই অবশ্যই কি লাগবে লম্ব লাগবে অর্থাৎ এখানে যে বের করলাম এই যে টার্মটা সো অবভিয়াসলি এই 16 √50 এটা আমার লাগবে হ্যাঁ এটা আমার লাগবে এই যে আমি এই টার্মটার অ্যান্সারটা লিখে ফেললাম যেটা অলরেডি আমি বের করছি এটা ঠিক আছে সো বেজে তো বের করছি তো এখন বের করার পরে এই যে তোমার বিয়ের দিকে এর একক বিয়ের দিকে একক ভেক্টর এই বিয়ের দিকে একক ভেক্টর এখন আমাকে বের করতে হবে ঠিক আছে তো বিয়ের দিকে একক ভেক্টর এটা আবার কি হবে এই যে এটা হবে এটা তোমাদেরকে অলরেডি আমি করাইছি তাই না একক ভেক্টর বের করার সূত্র এটা তোমাদের অলরেডি করাইছি আমি ঠিক আছে তো এখন আমি এই সূত্র এখানে লিখবো তার মানে বি মানে কি এই যে এটা বি তাই না তাহলে 5i+4j+3k ঠিক আছে আমি কোশ্চেন নিব নো টেনশন

এখানে তোমার হচ্ছে ফাইভ আই প্লাস ফোর জে ঠিক আছে প্লাস থ্রি কে বাস এটাই হচ্ছে অ্যান্সার ঠিক আছে এখানে সম্ভবত আমি অ্যান্সার লিখে রাখছি কত অ্যান্সার এখানে এই যে আচ্ছা এখানে আমি গুন করি নাই আমি ডিরেক্টলি অ্যান্সার লিখে রাখছি বাট গুণ করলে আর কি এরকম অ্যান্সার আসবে ঠিক আছে বাস এই যে এরকম হচ্ছে অ্যান্সার হ্যাঁ কোয়েশ্চেন করো এবার কোয়েশ্চেন করো সবুজ হ্যাঁ হ্যাঁ বলো একক ভেক্টর তা মূলত কি আচ্ছা একক ভেক্টর হচ্ছে একটা দিকে আমরা আমরা একটা উপাংশ ধরে নে যেটা উপাংশটা হচ্ছে তোমার মেনলি ওই ভ্যালুটার ওই একক ভেক্টরটার সাথে ওই একক ভেক্টরটার যে স্কেলার রেশিও সেটা আসলে বুঝতে পারছো মানে একক ভেক্টরটা অ্যাকচুয়ালি তোমার কি যে একটা ভেক্টর সেই ভেক্টরের সাথে ওই ভেক্টরের স্কেলার মানে রেশ মানে অনুপাত ঠিক আছে এই মানে এটা যদি এটা যদি এটা যদি ভেক্টর হয় তো সেই ভেক্টরটার সাথে এই ভেক্টরটার স্কেলার মানের অনুপাত মানে ভেক্টর আর মানের অনুপাতটা হচ্ছে তোমার একক ভেক্টর ভেক্টর বুঝতে এটাও একটা বাট সাথে কি ডিফারেন্স এটা তোমার হচ্ছে ওই দিক বরাবর আমার যে সহগটা বা রেশিওটা কি বলবো স্কেলার মানটা ঠিক আছে বা পরম মানটা সেই পরম মানের অনুপাতটা হচ্ছে মেনলি একক ভেক্টর হ্যাঁ সংজ্ঞা আসলে আমি জানি না সংজ্ঞা আসলে আমি মুখস্থ করি না জীবনে আমি আমার নিজের ভাষায় লিখি আর কি সবসময় এবং সেভাবে আমার নাম্বার পাই আসছি আমি আমার জীবনে কোনো সংজ্ঞার সাথে কোনো বই মিল না আচ্ছা যাই হোক এখন এটা বুঝছো শুভজিৎ আর এই কোয়েশ্চেন সবার ক্লিয়ার কিনা হ্যাঁ ভাই সুন্দর ভাই হ্যাঁ ক্লিয়ার সন্দেব ভাই বলো ভাইয়া আচ্ছা আটটা সূত্র শিখেছিলেন যে উপাসনা ওইটা কোন ওটা তোমার হচ্ছে স্কেলার শুধুমাত্র মানে বলের ক্ষেত্রে মনে করো যে এ বল দাও আছে 10 নিউটন বি বল দাও আছে 25 নিউটন এরকম ওইটা ক্ষেত্রে আমাদের কি ছিল যে x r cos α এই উপাংশ

যদি তোমার হচ্ছে অ্যাঙ্গেল এর ভাবে দিয়ে দেয় তো এটাও আহ হবে ঠিক আছে খুবই এগুলোকে বিষয় তোমার সম্পূর্ণ তোমার ছিল তোমার ক্ষেত্রে স্ট্যাটিক্স স্ট্যাটিক্স মানে স্ত্রী বিদ্যার জন্য তোমার সেই এই ছিল হ্যাঁ স্ত্রীবিদার যে আমরা বল নেই হিসাব করি সেই বলের জন্য তোমার সুত্রগুলা ছিল বাট স্ট্যাটিক্স আর ভেক্টর আহ একটা সাথে একটা কানেক্টেড বাট কথা হচ্ছে ভেক্টর তো দিক আসছে দিকের জন্য তোমার অবশ্যই এখানে কিছু একটা ডিফারেন্স আসবে সে ডিফারেন্সটা হচ্ছে এখানে তোমার হচ্ছে সেই ভেক্টরের যে রাশিটা সেই রাশিটা তোমার এখানে গুণ হয়ে যাবে ঠিক আছে এই যেটা

সেটা হচ্ছে যে এ একটা ভেক্টর দেওয়া দেওয়া আছে বি একটা ভেক্টর দেওয়া আছে এবং এখানে এম এর মান কত হলে ভেক্টর ভেক্টরতে পরস্পর সমান্তরাল হবে আচ্ছা দেখি তো কেউ পারো নাকি কোয়েশ্চেনটা তোমাদের অলরেডি আমি করাইছি মানে আমি করাই নাই তোমার অলরেডি এটা কোর্স সমা হয় কারণ তোমার অনেকেই এটা চ্যাপ্টার শেষ করে ফেলছো সো এটা করতে যাওয়াই আছে ভাইটা হবে মনে হয় অনুপাতগুলো সমান হবে সহগ

কি করব আমাকে এখানে এম এর ক্রস গুণ করব হ্যাঁ ক্রস গুণ করব ঠিক আছে এটাই হচ্ছে মেইন বিষয় যে ক্রস গুণ দুটো জিনিস আসতে পারে করলে জিরো হবে হ্যাঁ তো এখানে দুটো পারে যে এম এর মান না এখানে আসতে পারে এরকম যে যদি তোমার হচ্ছে ভেক্টর দে পরস্পর লম্ব হয় ঠিক আছে যদি লম্ব হয় যদি বলে কোশ্চেন যদি করে যে লম্ব যদি হয় তো সেই ক্ষেত্রে কি করব সেই ক্ষেত্রে তোমার হচ্ছে এ ডট বি করব ঠিক আছে এ ডট বি ইজ ইকুয়াল টু জিরো হবে এবং যদি আমার সমান্তরাল হয় সমান্তরাল হয় তা সেক্ষেত্রে হচ্ছে আমরা এ ক্রস বি করব এবং সে এ ক্রস বি এর ভ্যালু জিরো হবে তার মানে যদি আমি এখানে বের করতে চাইতাম যে এম এর মান কত হলে তোমার ভেক্টর দিয়ে পরস্পর লম্ব হবে যদি কোশ্চেনটা এরকম হইতো তাহলে কি করতাম আমরা যে এ ডট বি ইজ ইকুয়াল টু জিরো লম্বের ক্ষেত্রে ঠিক আছে যদি লম্ব বলতো লম্বের ক্ষেত্রে ঠিক আছে কি করতাম যে এখানে আই মাইনাস থ্রি প্লাস ফাইভ

যদি তোমার হচ্ছে এম এর মান কত হলে ভেক্টর দিয়ে পরস্পর সমান্তরাল হবে কিভাবে বের করব আমরা এ ক্রস বি ইজ ইকুয়াল টু জিরো করব ঠিক আছে অর্থাৎ এ ক্রস বি মানে কি এ ক্রস বি মানে হচ্ছে এই যে আমাদের নির্ণায়ক এ আই জে কে তার মানে আই কি হবে এখানে ওয়ান এই যে এ এর ক্ষেত্রে ঠিক আছে আই এর জন্য কি হবে সব ওয়ান জে এর জন্য মাইনাস থ্রি কে এর জন্য প্লাস ফাইভ ঠিক আছে আবার সেম ভাবে এখানে তোমার বি এর জন্য এম হবে এটা তোমার সিক্স হবে এটা তোমার মাইনাস টেন হবে ঠিক আছে সো এবার তো নির্ণয়কে ভ্যালু অনুযায়ী জাস্ট ক্যালকুলেশন করো তার মানে কি হবে দেখি তো আমরা একটু একটু এবার নর্মালি একটু আমরা হিসাব করে নিই এখানে যে কি হতে পারে সেটা হচ্ছে এখানে সবার আগে দেখো ওই যে আই নিলে কি হবে দেখো তো আই নিলে তোমার মাইনাস থ্রি ইন্টু মাইনাস টেন গুণ হবে তার মানে থার্টি মাইনাস থার্টি এই যে থার্টি মাইনাস পাঁচ ছয় থার্টি দেন মাইনাস জে এরপরে এটা বাদ এটা বাদ ঠিক আছে তাহলে মাইনাস টেন ইন্টু মাইনাস ফাইভ এম ঠিক আছে সূত্রের মাইনাস দেন এই মাইনাস তাহলে মাইনাস প্লাস থ্রি এম ঠিক আছে এখান থেকে আপনার হচ্ছে কি পাবো দেখিত এটা কিন্তু জিরো হয়ে গেছে তাই না এটা কিন্তু জিরো হয়ে গেছে না তার মানে এটা জিরো তোমার এটা তোমার হচ্ছে মাইনাস এই যে মাইনাস এখানে মাইনাস তো এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে ঠিক আছে তাহলে এটা কত হবে যে টেন প্লাস ফাইভ এম জে আচ্ছা এবার টেন প্লাস ফাইভ এম জে হইলো এবং এখানে কি হচ্ছে এটা সিক্স প্লাস থ্রি এম কে ঠিক আছে সিক্স প্লাস থ্রি এম কে এখন যেটা বিষয় হয়ে গেছে যে আমরা কিন্তু একটু আগে দেখছিলাম যখন ডট গুন করছিলাম তখন ডট গুন করার ক্ষেত্রে কি হয়েছিল ডট গুন করার ক্ষেত্রে হয়েছিল যে এখানে তোমার হচ্ছে এটা সিক্সটি এইট চলে আসছিল এবং এখানে এই যে সব একক ভেক্টর যেগুলো আছে আই জে কে এই জিনিসগুলো তোমার কি হয়েছিল বলতো সব নাই হয়ে গেছিল কেন নাই হয়ে গেছিল বিকজ আই ডট আই করলে ওয়ান হয় জে ডট জে করলে ওয়ান হয় কে ডট কে করলে ওয়ান হয় আমরা অলরেডি দেখছি তাই না ডট গুনের ক্ষেত্রে সো এটা আমাদের ওয়ান হয়ে গেছিল যার কারণে আমাদের এখানে শুধুমাত্র স্কেলার ভ্যালুটাই আসছে বাট এখানে কিন্তু ইয়ার ক্ষেত্রে সমান সমান্তরাল বের করার জন্য আমরা যে ক্রস গুন করছি ক্রস গুন করার জন্য কিন্তু আমাদের এখানে কোনো একক ফ্যাক্টর কিন্তু কোনো কাটা যাবে না ঠিক আছে এটা হয়তো বা আই কাটা চলে গেছে বিকজ এখানে তোমার সহকটা জিরো হয়ে গেছে তাই বাট এখানে কিন্তু এটা কিন্তু কাটা যাবে না তো এখানে আমি তাহলে কিভাবে বের করবো এম এর ভ্যালু এটা আমাকে বুঝতে হবে এম এর ভ্যালুটা কিভাবে বের করতে পারি সেটা হচ্ছে দেখি দেখি কার কোনো আইডিয়া আছে কিনা দেখি কেউ একজন বলো দেখি পারো কিনা হ্যাঁ শুভজিৎ ভাই হাত তুলে রাখছো কোয়েশ্চেন করো দ্রুত কোয়েশ্চেন করো ভাইয়া হ্যাঁ ওই যে সমান্তরাল ভেক্টরের পাশে একটু ডাইন সাইডে ওই নিচে নিচে আসলেন দাগ টেনে হ্যাঁ ওই ওইখানে একটু বুঝান এটা এখানে না ওই রে একটু উপরে এটা হ্যাঁ এখানে হ্যাঁ নির্ণায়ক নির্ণায়ক अप्लाई করছে নির্ণায়ক তুমি নির্ণায়ক করো নাই যে আই নিলে তোমার এটা বাদ যাবে তাহলে -3 -3 তাহলে +30 সূত্রের ভাইয়া হ্যাঁ হবে না বুঝছো

কে এর সহক সমীকৃত করে পাই সমীকৃত করে পাই তো তাহলে এখানে কি হবে এবার 5m মানে জিরো এটা একটা জের জন্য গেল বা কে এর জন্য কি হবে সিক্স প্লাস থ্রি এম টু জিরো দেখো একটা জিনিস খেয়াল করি এবার যে এম এর জন্য মাইনাস টু আসে এখানে মাইনাস টু জন্য -2 মাইনাস টু ই আসবে যদি ডেডি কেন না কেন সুতরাং অ্যান্সার কি হবে এটার মাইনাস টু কারো কোনো কোয়েশ্চেন দেখো এটা মাইনাস টু আসছে ঠিক আছে তো তিন নাম্বার কবার ক্লিয়ার হয়ে গেলে আমি তাহলে চারে যাই চারে আমাদের কিছু ভেক্টরের প্রবলেম আছে ওকে চার নাম্বার তাহলে কি হবে দেখি তো চার নাম্বারটা যে দুটি ভেক্টর পি ইজিক্যাল টু দেখো খুবই বড়টা জিনিস লেখা আছে আই টি স্কোয়ার মাইনাস জে টি প্লাস টু টি প্লাস ওয়ান এবং কি দাও আছে যে q i 5t j ঠিক আছে এটা আমার মেইনলি কোশ্চেন দাও আছে এখন কথা হচ্ছে এই কোশ্চেনের আমি কিভাবে বের করব হুম আমরা কি বের করতে বলছে দেখি আমরা আমাকে বের করতে বলছে যে p q এর ডিটারমিনেশন কি হবে অর্থাৎ ডিফারেন্সিয়েশন কি হবে এবং p ক্রস k এর ডিফারেন্সিয়েশন কি হবে আমাকে এখন ডিফারেন্সিয়েশন বের করতে বলছে অর্থাৎ অন্তরীকরণ বা ব্যবকলন বের করতে বলছে ঠিক আছে তো এই যে ডিফারেন্সিয়েশন এই ক্যালকুলাস চলে আসছে আমাদের কিছুটা আমরা অলরেডি ক্যালকুলাস দেখছি ডাইনামিক্স এর ক্ষেত্রে ওখানে আমরা হয়তো শুধুমাত্র স্কেলার ভ্যালু নিয়ে কাজ করছিলাম বাট এখন হচ্ছে আমার এই আই জে আর কে এই এক ভেক্টর গুলো গুণ অবস্থায় আছে তো আমার এখানে আমার একটু ডিফারেন্স হয়তো বা হতে পারে তো ডিফারেন্স কিছুই না জাস্ট এখানে ইন্টারফেস মানে ইন্টারফেসের ডিফারেন্স বাট এখানে তেমন কোনো ডিফারেন্স নাই আমরা অঙ্কটা দেখি তাহলে বুঝতে পারবো তো কিছুটা হয়তো আমরা এখন আজকে শিখে ফেলবো আগামী ক্লাসে যে আমরা ক্যালকুলাস দেখবো সেই ক্যালকুলাস কিছুটা হয়তো আমরা এখন দেখে ফেলতেছি বাট এটা আসলে তেমন কোনো এফেক্ট ফেলবে না নেক্সট ক্লাসে বিকজ নেক্স্ট ক্লাস সম্পূর্ণ আলাদা জিনিস ওইটা তোমার পার্সিয়াল ডিফারেন্সিয়েশন সো এটা সম্পূর্ণ আলাদা জিনিস এটা তোমার হচ্ছে অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন এগুলা তো এগুলা যেটা সব বুঝাবো সমস্যা নাই ক্লাসের মধ্যে নেক্সট ক্লাসে যাই হোক তো পি এটা দেওয়া আছে মানে একটা কোশ্চেনটা লিখে ফেলি আমার সামনে কোশ্চেন লেখাই আছে সো আমি এখান থেকে দেখে দেখে লিখে ফেলতেছি তোমরা আমারটা দেখে দেখে রেখে ফেলো আই টি স্কোয়ার মাইনাস জেটি আচ্ছা এবং কিউ দেওয়া আছে এটা তোমার সাইন কিউ দেওয়া আছে কত আই ফাইভ টি প্লাস জেটি মাইনাস কে

ডিফারেন্সিয়েশন করব নাম্বার ওয়ান কাজটা কি নাম্বার ওয়ান কাজটা হচ্ছে আমাকে দেখাতো কি করতে হবে পি ডট কিউ এ করতে হবে তাই না পি ডট কিউ পি ডট কিউ এবং পি ক্রস কিউ তাহলে আমরা আসি এখানে তাহলে এখানে আসে দেখো আমরা পি ডট কিউ করি তাহলে সুতরাং এখানে যদি দিয়ে দিই যে এখানে পি ডট কিউ ইজ ইকুয়াল টু আই টি স্কোয়ার মাইনাস জে টি প্লাস কে টু টি প্লাস ওয়ান ডট আই ফাইভ টি প্লাস্টর না তোমার যাওয়াটা উচিত আচ্ছা এখন আমরা দেখো আমরা এখন ডট গুন করবো তো ডট আমরা এখানে কিভাবে করবো নর্মাল প্রসেস সেটা হচ্ছে যে আই আই বাদ যাবে শুধুমাত্র মানে ফাংশন গুলা ফাংশন এখন যেহেতু টি ফাংশন

প্লাস টুয়েলভ টি স্কোয়ার শখ গুলা সিরিয়ালে লেখো টু টি সো দিস দেখো টি অফ পি ডট কিউ এর অ্যান্সার কারো কোনো কোয়েশ্চেন ওকে কারো কোনো কোয়েশ্চেন নাই তাহলে বুঝলাম তোমাদের আমি বুঝাতে পারছি সক্ষম হয়েছে বোঝাতে এবার আমি পি ক্রস কিউবে করবো এটা মুছে দেব জি ভাই মুছে দেন ভাই একদম সহজ জিনিস এগুলো আসলে এগুলা ভাইয়া দিলাম একবার হ্যাঁ বলো ভাই সন্দেশ ভাই দেখি যে মানে পুরো ইয়াগুলো এটা রাখতে পারে ভাই এরকম আপনি রাখতে পারেন না মানে আমাদের দিয়ে দিতে পারেন ইয়াটা পিডিএফ টু পিডিএফ আকারে হ্যাঁ নাইস আইডিয়া বাট

যে টেন টি স্কোয়ার মাইনাস সরি প্লাস ফাইভ টি তাই না টেন টি স্কোয়ার প্লাস ফাইভ ঠিক আছে তো সেম জিনিস কি হবে এটা একটু এটা ক্লিন করে দিই হ্যাঁ তাহলে কি লিখবো আমরা এখানে যে টেন টি স্কোয়ার প্লাস ফাইভ টি ঠিক আছে টেন টি স্কোয়ার প্লাস ফাইভ এই যে এটা এই যে এটা টেন এই যে

মাইনাস ফাইভ টি এবার ঠিক আছে ওকে দেন প্লাস কে এবার এটা এটা বাদ তাহলে টি কিউব দেন টি কিউব বসবে দেন সূত্রের মাইনাস 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 প্লাস তাহলে ফাইভ টি কিউব ফাইভ টি স্কোয়ার তাহলে টি টু দি পাওয়ার থ্রি সূত্রের মাইনাস মাইনাস প্লাস ফাইভ টি স্কোয়ার ঠিক আছে বাস আমাদের এটা কিন্তু মোটামুটি হয়ে গেল এবার আমরা একটু মিলাই দেখি কি 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 আসছে আমাদের এখানে আচ্ছা যা আছে তা আমাদের হয়েছে আমাদের আর এখানে বের করার কিছু দরকার নাই এবার হচ্ছে আমরা এইটাকে ইয়া করবো ডি করবো সো এটা তুমি এখন পুরোটা লিখে ফেলো আচ্ছা পুরো লিখতে অনেক টাইম নষ্ট হবে আমি টাইম নষ্ট না করি আমি ডিরেক্টলি করতেছি এটা ঠিক আছে আমি ডিরেক্টলি করতেছি হ্যাঁ দেখো এবার এই যে টি টু দিবার ফোর মাইনাস টু টি স্কোয়ার মাইনাস টি আগে আমরা কি করব সবার আগে হচ্ছে আমরা এখানে আই যেটা থাকবে সেটা আমরা আই রাখলাম রাখার পরে দেখো আমরা কি করবো এখানে এই যে টি টু বাই ফোর কে আমরা এখন ডিফারেন্সিয়েশন করব তো টি টু বাই ফোর কে ডিফারেন্সিয়েশন করলে হবে হচ্ছে ফোর টি কিউব এই যে এই প্রসেসে করলাম ঠিক আছে দেন মাইনাস টু রাখলাম ঠিক আছে তাহলে এখানে কি আছে দেখো টি স্কয়ার আছে টি স্কয়ার টি স্কয়ার মানে কি আচ্ছা আমি পুরোটা করিয়ে দিই তোমাদের জন্য তোমাদের সবার জন্য পুরোটা করে দিচ্ছি আমি হ্যাঁ তাহলে ফোর টি ফোর মাইনাস ওয়ান অনেকে বলবা যে ভাই বুঝি নাই তাই করে দিচ্ছি আমি তো সব টু রাখলাম এবারে তোমার এই যে টু টি স্কয়ার তার মানে টু টি টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান দেন

আচ্ছা এখানে একটা জিনিস দেখো খেয়াল করে এখানে এখানে চাইলে আমি প্লাস দিয়ে দিতে পারি বিকজ এই যে মাইনাসে মাইনাসে পুরোটা প্লাস তাই না সো এখানে সবগুলো প্লাস হয়ে যেতে পারে তাহলে আমার এখানে মাইনাস তার কোনো দরকার নাই আমি এখানে প্লাস দিয়ে দিলাম মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে ভিতরে ঠিক আছে আমাদের এখানে হবে হচ্ছে এটা যে ফাইভ টি স্কোয়ার সরি ফাইভ টি টু প্লাস টেন প্লাস হচ্ছে টোয়েন্টি হ্যাঁ প্লাস টোয়েন্টি টি প্লাস টোয়েন্টি টি দেন তোমার হচ্ছে প্লাস ফাইভ

দুইবার ডিফারেন্সিয়েশন করা দুইবার ঠিক আছে এটাকে এইভাবে লেখে ডি স্কোয়ার আর বাই ডিটি স্কোয়ার এখন এটা আসলে কি এটা আসলে কি মিন করে বা এটা আসলে কি মিন করে দেখে তো কেউ বলতে পারো কিনা যে আর যদি তোমার হচ্ছে অবস্থান বা স্মরণ হয় তাহলে এখানে ডি আর বাই ডিটি কি মিন করবে এবং ডি স্কোয়ার আর বাই ডিটি স্কোয়ার কি মিন করবে দেখে একজন বলো দেখি ব্যাগার তরণ হ্যাঁ এই তো বলে দিছে একজন সো আমার দেখিনি কি দাও আছে যে আর ইজ টু ঠিক আছে এটা যাওয়া আছে এখন আমাকে বের করতে হবে যে dr বাই এবং ডি স্কোয়ার আর বাই ডিটি স্কোয়ার ঠিক আছে তো সবার আগে আমরা বের করি এখানে dr বাই ডিটি মানে কি dr মানে এটা ভি মানে বেগ মানে হচ্ছে তোমার এটা ডিআর বাই অর্থাৎ ডিআর বাই মানে বেগ বোঝাচ্ছে এবং ডিএ স্কোয়ার আর বাই ডিটি স্কোয়ার মানে তোমার হচ্ছে তরণ বোঝাচ্ছে তরণ ঠিক আছে তাহলে এই যে সুন্দর জিনিস একদমই জাস্ট হুবহু আগের অঙ্কের মতোই আমরা ডিফারেন্সিয়েশন করে দেব সেম সূত্র দিয়ে

আমরা এই ভ্যালুটা নেই দেখো টি কোন ফাংশনই নাই টি কোন ফাংশন নাই মানে কি এখানে তোমার শখ কি তোমার তো শখ দাও আছে থ্রি আমরা সবাই জানি যে ডি বাই ধরনের সহগ এটা করলে জিরো হবে তো এটা জিরো প্লাস

এটা ছিল মোটামুটি আমাদের ডিফেন্সন আর কি অর্ডিনারি ডিফেন্স ইকুয়েশন এটা তোমাদেরকে কালকে পড়াবো যে অর্ডিনারি পার্সিয়াল মানে কি ঠিক আছে সো নেক্সট ক্লাস কালকে কালকে হচ্ছে আমরা সন্ধ্যা থেকে ক্লাস করবো ক্যাল ভেক্টর ক্যালকুলাস